সেভেরোদোনেৎস্কের আজত প্ল্যান্টে আটকে থাকা ইউক্রেন সেনাদের আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছে রাশিয়া। অহেতুক প্রতিরোধ না করে তাদেরকে অস্ত্র জমা দেওয়ারও আহ্বান জানিয়েছে রাশিয়া। আজত প্ল্যান্টের ভেতরে থাকা বেসামরিক নাগরিকদের সরিয়ে দিতে মানবিক করিডোর খোলা হবে বলে জানিয়েছে রাশিয়া। সেভেরোদোনেৎস্কের 80% রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে বলে লুহানস্কের গভর্নর জানিয়েছেন। আর এই অঞ্চলে ব্যাপক হামলার মুখে পশ্চিমা বিশ্বের কাছে অ্যান্টি মিসাইল সিস্টেম পাঠানোর আহ্বান জানিয়েছেন ভলোদিমির জেলেনস্কি। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।